আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর তাহমিদ। আমি আজকে আপনাদের সাথে আছি নেফ্রোলজির ডেমো ক্লাস নিয়ে। ডেভিডসনের আমাদের এই গ্রুপটাতে আমরা মোটামুটি ডেভিডসনের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করেছি। আপনারা আগে অনেকে এই আলোচনায় ছিলেন। আমাদের আগের আলোচনাগুলোর মধ্যে গ্যাস্ট্রো হয়েছে, এন্ডোক্রাইন হয়েছে, রিমাটো হয়েছে। আজকে আমি নেফ্রো নিয়ে অল্প কিছু কথা বলবো, কারণ ডেমো ক্লাসে খুব বেশি কথা ডিসকাশনের সুযোগ থাকে না। তো আমি যারা অনুরোধ করব, যারা ফেসবুক লাইভে আছেন তারা জুমে জয়েন করেন, তাহলে কিছুটা আমরা ডিসকাশনের মাধ্যমে এই সেশনটা কন্টিনিউ করতে পারবো। আমার সাথে যারা জুমে জয়েন করেছেন তারাও কি একজন বলবেন যে আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, খুব বেশি মানুষজন জয়েন করে না এখনো। আমি 2 মিনিট একটু ওয়েট করতেছি আরো কয়েকজন যাতে জয়েন করে, কারণ যত বেশি মানুষ জয়েন করবে তত ভালো, তত ডিসকাশনের সুযোগ থাকবে। আমি অনুরোধ করব যে ফেসবুক লাইভে না এসে আপনারা জুমে জয়েন করেন। জুমে জয়েন করলে বেটার একটা ডিসকাশনের সুবিধা থাকে। আচ্ছা, শুরু করছি গ্লোমেরোনেফ্রাইটিস দিয়ে। আজকে আমাদের মেইন টপিকসটা গ্লোমেরোনেফ্রাইটিস। নেফ্রোলজি থেকে আসলে প্রচুর কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনগুলা মেইনলি ফিজিওলজি এবং প্যাথোলজি থেকে কোয়েশ্চেনগুলা হয়। SBA একটা কোশ্চেন গ্লোমেরোনেফ্রাইটিস থেকে হবে। আমরা যদি FCPS দেই, আমাদের একটা SBA অবশ্যই গ্লোমেরোনেফ্রাইটিস থেকে আসবে। এটা যদি কোশ্চেন সহজ হয়, শুধুমাত্র নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোমের ক্রাইটেরিয়া থেকে চলে আসে অথবা কনসিকোয়েন্স থেকে চলে আসে। যদি কোশ্চেন নর্মাল হয় তাহলে দেখা যায় যে কোনো একটা নেফ্রোটিক বা নেফ্রাইটিক সিনড্রোমের ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয় এবং ডায়াগনোসিস করতে বলা হয়। যদি কোশ্চেন টাফ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে নেফ্রোটিক, নেফ্রাইটিক সিনড্রোমের বায়োপসি ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া হয়। বায়োপসি ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করে আমাদের ডায়াগনোসিস করতে হয়। এবং যদি ওই টাইপেরই আসে তাহলে অ্যাকচুয়ালি আমাদের পিন পয়েন্ট আনসার দেওয়া সবচেয়ে বেশি সুবিধা, কারণ বায়োপসির ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া যদি দিয়ে দেওয়া হয় আমাদের পরবর্তীতে ডায়াগনোসিস করা খুবই সহজ। আর যদি বায়োপসি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া না দিয়ে অন্য কোনোভাবে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া দেওয়া হয় তাহলে মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, ওভারঅল এটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে একদমই পড়ানো হয় না, বা পড়ানো হলো খুবই মিনিমাল চেঞ্জ ডিজিজটাই আমরা একটু পড়ি শুধু। বাট বাকিগুলো সম্পর্কে আমাদের আইডিয়া খুব কম থাকে, যেটা আমি পার্সোনালি ফিল করি। তো আজকে আমরা ওভারঅল গ্লোমেরোনেফ্রাইটিস থেকে একটু অ্যাডভান্সড আলোচনা করব, এবং আশা করি এই অ্যাডভান্স আলোচনাটা হয়ে যাওয়ার পরে আপনাদের যে কোনো পরীক্ষা, সেটা FCPS হোক, MD হোক, MRCP হোক, AMC হোক, USMLE হোক, সবগুলোতে গ্লোমেরোনেফ্রাইটিস রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন আসছে অ্যাটলিস্ট আপনারা একটা আইডিয়া করে আনসার দিয়ে আসতে পারবেন, এতটুকু কনফিডেন্টলি বলা যায়। तो आशा कर शुरू करছি আজকে আমি প্রথমে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলতে আমরা দুইটা জিনিস বুঝব একটা হলো যে নেফ্রোটিক সিনড্রোম আর একটা হলো যে নেফ্রাইটিক সিনড্রোম এটা আমরা সবাই জানি নেফ্রোটিক এবং নেফ্রাইটিক এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স করা হয় নেফ ও নেফ नेफ्रोटिक और नेफ्राइटिक के मध्य हमारे बेसिक डिफरेंस যেটা বোঝার জন্য আমাদের কয়েকটা ফিজিওলজি সম্পর্কে একটু আইডিয়া করা থাকা লাগবে সেটা হলো যে আমরা সবাই জানি কিডনিতে নেফ্রন থাকে নেফ্রনে গ্লোমেরুলাস থাকে গ্লোমেরুলার একটা ক্যাপিলারি বেড থাকে এবং তার নিচে একটা বোম্যান্স ক্যাপসুল থাকে এই ফিজিওলজি আমাদের সবার জানা আছে এখানে একটা এফারেন্ট আর্টারিওল থাকে যেটা দিয়ে ব্লাড এন্ট্রি হয় এখানে একটা ইফারেন্ট আর্টারিওল থাকে যেটা দিয়ে ব্লাডটা এক্সিট হয় এখানে গ্লোমেরুলাস থেকে ব্লাডের ফিল্ট্রেশন হয় এবং ফিল্ট্রেশনটা হয়ে যাওয়ার পরে সেটা বোম্যান্স ক্যাপসুলে এসে এই ফিল্ট্রেটটা ঢুকে এবং এটা পরবর্তীতে টিউবিউলে পাস হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস যখন আমরা পড়ব তখন আমাদের মেইন ফোকাসটা থাকবে এখানে কারণ টিউবিউলের সাথে গ্লোমেরুলোনেফ্রাইটিসের তেমন কোনো সম্পর্ক নাই তো আমাদের মেইন ফোকাস এখানে এখানে এই যে আমরা একটা ক্যাপিলারি বেড দেখতেছি ক্যাপিলারি এফারেন্ট আর্টারিওল এখানে একটা ক্যাপিলারি বেড আছে এই ক্যাপিলারি বেডটা যদি আমি একটু ক্রস সেকশন করি তখন আমরা যেটা দেখব এখানে অ্যাকচুয়ালি তিনটা জিনিস আছে একটা হলো একটা এন্ডোথেলিয়া এই যে এই জিনিসটা ব্লাড ভেসেলের ইনারমোস্ট ব্লাড ভেসেলের একটা লেভেল এ থাকবে লেয়ার থাকবে আচ্ছা একজন জিজ্ঞাসা করেছেন যে ক্লাস শেষে কি দাগানো পিডিএফ দেওয়া হয় বা হবে কিনা অন্যান্য আগের দুই একটা ক্লাসে দাগানো পিডিএফ দেওয়া হয়নি আমি যতটুকু জানি যদি আপনারা বলেন আমি দিয়ে দিতে পারি এই পিডিএফটা এটার কোনো ব্যাপারই না মানে ভাই বলতেছিলাম যে মানে প্রত্যেকটা ক্লাস শেষে কি দেওয়া হবে কিনা মানে রিভিউ ব্যাচে যারা ভর্তি হবে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাস শেষে এই এগুলা দিয়ে দেওয়া হয় না নরমালি এগুলো নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নাই এখানে কি হলো একটু আমি একটু টেকনিক্যাল ডিফিকাল্টিতে পড়ে গেছে এক মিনিট हाँ देखছেন কি পিডিএফটা এখন কি দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা যে ফিজিওলজিটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এখানে আমরা কয়েকটা জিনিস দেখব একটা হলো যে ক্যাপিলারি বেড সেটার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এটাকে আমরা বলবো এন্ডোথেলিয়াম এখানে একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে এটাই হলো যে সেই বেসমেন্ট মেমব্রেনটা যেটা থেকে ক্যাপিলারি থেকে যেখানে ফিল্টারটা হয় এই বেসমেন্ট মেমব্রেনের মধ্যে একটা লেয়ার পাবো এটাকে আমরা টোটালটা একটা ফিল্ট্রেশন ব্যারিয়ার বলতে পারি তাহলে একটা এন্ডোথেলিয়াল লেয়ার একটা বেসমেন্ট মেমব্রেন এরপরে আমরা একটা এপিথেলিয়াল লেয়ার পাবো এই এপিথেলিয়াল লেয়ারটা ইজ ইউজুয়ালি মেড আপ বাই ফুড প্রসেসেস অফ পোডোসাইট এখানে কিছু সেল থাকে যাদের নাম পোডোসাইট এই পোডোসাইটগুলোর ফুড প্রসেস গুলা দিয়ে ক্যাপিলারি এপিথেলিয়াম প্রোডাক্ট তৈরি হয় তাহলে ফিল্ট্রেশন ব্যারিয়ারে তিনটা লেয়ার একটা হলো যে এপিথেলিয়াল লেয়ার একটা বেসমেন্ট মেমব্রেন এবং একটা এন্ডোথেলিয়াল লেয়ার কেন ফিজিওলজি নিয়ে আলোচনা করতেছি একটু পরে আমরা যখন দেখব যে এই লেয়ারগুলার বিভিন্ন জায়গায় ব্রেকডাউন হয় এই লেয়ারে বিভিন্ন জায়গায় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় তো আমরা তখন বুঝতে পারবো যে যদি আমরা একটা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন দেখি সাব এন্ডোথেলিয়া তখন আমরা বুঝবো যে এই ইমিউন কমপ্লেক্সটা অ্যাকচুয়ালি বিটুইন দ্য এন্ডোথেলিয়াল লেয়ার অ্যান্ড বেসমেন্ট মেমব্রেন আর যদি আমরা দেখি যে একটা ইমিউন কমপ্লেক্স আসছে সাব এপিথেলিয়াল তাহলে আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি ইন বিটুইন এপিথেলিয়াম অ্যান্ড বেসমেন্ট মেমব্রেন আচ্ছা এবং আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো যে এই ইমিউনো কমপ্লেক্সগুলো আমরা ইমিউনোফ্লুরোসেন্স করে করে দেখি ইমিউনোফ্লোরেসেন্স করে করে যখন আমরা দেখব তখন আমরা দুই ধরনের ইমিউনোফ্লোরেসেন্স দেখি, একটা হলো যে লিনিয়ার, একটা হলো যে গ্র্যানুলার। এই টার্মগুলা নিয়ে আমাদের খুব সমস্যা হয়, কেন কোথায় কি হচ্ছে এগুলা জানি না বলেই মনে রাখা সম্ভব হয় না। তো লিনিয়ার ইমিউনোফ্লোরেসেন্স বলতে আমরা সেটাই বুঝবো যেখানে ইমিউনো কমপ্লেক্সটা জাস্ট বেসমেন্ট মেমব্রেনের উপরে গিয়ে জমা হয়েছে, জাস্ট বেসমেন্ট মেমব্রেনের উপরে। তা antigen antibody complex is formed against the basement membrane, basement membrane এর against এ যদি antibody formation হয় তাহলে সেই immunofluorescence-টাকে আমরা পাবো linear immunofluorescence। বুঝতেই পারতেছেন basement membrane is a line, line এর উপরে immunocomplex deposition হলে এটাকে linear বলা হয়। আচ্ছা, এরপর আমরা পেতে পারি granular immunofluorescence। granular immunofluorescence বলতে আমরা বুঝবো যে basement membrane বাদে সাব এপিথেলিয়াল বা সাব এন্ডোথেলিয়াল যে কোনো ইমিউনো কমপ্লেক্স ডেপোজিশন যদি হয় তাহলে ওটাকে আমরা বলবো গ্র্যানুলার ইমিউনোফ্লোরেসেন্স, আর যদি না হয় তাহলে নেগেটিভ ইমিউনোফ্লোরেসেন্স। আচ্ছা, এই যে এন্ডোথেলিয়াম এবং এপিথেলিয়াম এগুলো ডেফিনেটলি একটা সাপোর্টিভ সেল লাগে এদের, এই সাপোর্টিভ সেলগুলোকে আমরা বলি মেসাঞ্জিয়াল সেল। মেসাঞ্জিয়াল সেল বা মেসাঞ্জিয়াম এক সহজ কথায়। তাহলে সাপোর্টিভ সেলগুলা মেসাঞ্জিয়াম, এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম সম্পর্কে আইডিয়া হলো। আর একটা জিনিস আমরা কিছু টার্ম দেখব, প্রলিফারেশন। প্রলিফারেশন যখনই দেখি তখন আমরা বুঝবো যে এগুলো হলো যে মেসাঞ্জিয়ামের প্রলিফারেশন, এখানে মেসাঞ্জিয়াল সেল প্রলিফারেশন হচ্ছে। আচ্ছা, তাহলে এখন নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোমের বেসিক ডিফারেন্স হলো যে নেফ্রোটিক সিনড্রোমে যে কোনো এক কারণে এই ফিল্ট্রেশন ব্যারিয়ারটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা সবাই জানি ফিল্ট্রেশন ব্যারিয়ার ইউজুয়ালি এই ফিল্ট্রেশন ব্যারিয়ার দিয়ে কোনো প্রোটিন পাস করতে পারে না। কোনো কারণে যদি এই ফিল্ট্রেশন ব্যারিয়ারটা ক্ষতিগ্রস্ত হয়, লেটস সে বাই ফিউশন অফ দ্য ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট, আমরা দেখে এসেছি যে এই এপিথেলিয়াল লেয়ারটা হলো যে পোডোসাইটের ফুড প্রসেস দিয়ে তৈরি। কোনো কারণে যদি এই পোডোসাইটের ফুড প্রসেসগুলো ইনজুরি হয়, ফিউজড হয়ে যায়, তাহলে এখান দিয়ে প্রোটিন বের হয়ে যেতে পারে। এই যে এন্ডোথেলিয়াম দিয়ে এন্ডোথেলিয়ামের যে ব্লাডটা ছিল সেই ব্লাডে তো ডেফিনেটলি প্রোটিনও আছে, এই প্রোটিনটা আলটিমেটলি এই ফিল্ট্রেশন ব্যারিয়ার ক্রস করে এদিকে টিউবিউলে চলে যেতে পারে। তাহলে এটা একটা প্যাথোলজি। এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে এই ধরনের সমস্যাগুলোকে আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম। আর নেফ্রাইটিক সিনড্রোম বলতে আমরা নর্মালি কি বুঝি যে এখানে কোনো ধরনের ইনফ্লামেশন হলো, সেটা এপিথেলিয়াল লেয়ারে হোক, বেসমেন্ট মেমব্রেনের উপরে হোক, অথবা এন্ডোথেলিয়াল লেয়ারে হোক, কোনো একটা জায়গায় ম্যাসিভ ইনফ্লামেশন হলো যার কারণে ওভারঅল টোটাল জিনিসটাই একটু ব্রোকেন ডাউন হয়ে গেল। সো সেসব কারণে যেটা হয় যে প্রোটিন যাওয়ার জন্য ইউজুয়ালি ব্লাড ভেসেল ব্রেকডাউন হওয়ার তেমন কোনো দরকার হয় না, কিন্তু ইনফ্লামেশনের ফলে দেখা যায় যে এই ব্লাড ভেসেলগুলো ব্রোকেন ডাউন হয়ে যায়, বেসমেন্ট মেমব্রেন ব্রোকেন ডাউন হয়ে যায়, অথবা এপিথেলিয়াল লেয়ারও ব্রোকেন ডাউন হয়ে যেতে পারে। তো সেসব ক্ষেত্রে গ্লোমেরুলার ব্লিডিং হয়। এই কারণে নেফ্রাইটিক এবং নেফ্রোটিকের মধ্যে বেসিক ডিফারেন্স হলো যে এখানে ইনফ্লামেশন হয়, এখানে প্রোটিন বের হয়ে যায়। দুই ধরনের প্যাথোফিজিওলজি, যার কারণে দুই ধরনের আমরা ফাইন্ডিংস পাবো। তাহলে আইটিকে মেইনলি ইনফ্লামেশন মেইন প্যাথোলজি এখানে, আর ওতে নেফ্রোটিকে মেইনলি প্রোটিন যে কোনো একটা কারণে বের হয়ে যাচ্ছে, সেটা এপিথেলিয়াল বা এন্ডোথেলিয়াল কোন একটা লেয়ারে প্রবলেমের কারণে। আচ্ছা, এরপরে এতটুকু কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট যে এই ছবিটাতে চলে যাব, এটা হলো আমি এটা ডেভিডসন থেকে নিয়েছি, এবং নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোম বোঝার জন্য এই ছবিটার কোনো বিকল্প নেই। এই অংশটা আমাদেরকে পারা লাগবেই লাগবে এবং লাগবেই, দেয়ার ইজ অ্যাবসোলিউটলি নো আদার ওয়ে। তাহলে এখানে আমরা দেখতেছি নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোমের মেকানিজম। নেফ্রোটিকের মেকানিজমের মধ্যে प्रथमे जेटा बोला होयेछे सेटा हलो जे पोडोसाइट इंजुरी होवार कारणे लोकल आर्किटेक्चर चेंज हय स्कार हय एबं ओइखान दिये प्रोटीन बेर हये जाय मेन इश्यू प्रोटीन बेर हये जाय। एखन आमरा एकजन जेकोनो एकजन अनमिउट हन जेकोनो एकजन बोलेन बडी थेके जोदि मैसिव प्रोटीन बेर हये जाय ताहले एटा की की समस्या करते पारे? नाहिद बोलेन देखी डॉक्टर नाहिद। एडिमेटास चेंजेस আসতে পারে। वेरी गुड। फार्स्ट अफ ऑल যদি মেজর প্রোটিনিউরিয়া হয়ে যায় তাহলে আমাদের ইন্ট্রাভাসকুলার প্রোটিন কমে যায় এবং সেই ক্ষেত্রে কলোডার অনকোটিক প্রেসারটা কমে যায় এবং এই ভেসেলের ভিতরকার ব্লাড ফ্লুইডগুলা আউটসাইড চলে আসে এক্সট্রাভাসকুলার স্পেসে চলে আসে যার কারণে ইডিমা হয়। আচ্ছা এই ইডিমা হওয়ার কারণে পরে কথাটা আছে জেনারেলাইজ ফ্লুইড রিটেনশন হয়। কেন কারো কি আইডিয়া আছে? ডক্টর আলী ইমরান বলেন দেখি জেনারেলাইজ ফ্লুইড রিটেনশন হচ্ছে কেন? আচ্ছা সহজ কথায় যদি ভেসেলের ভিতরে ফ্লুইড নাই থাকে সেটা ডেফিনেটলি কিডনি পর্যন্ত যাবে না, কিডনিতে সার্কুলেশন কম হবে, হাইপোপারফিউশন হবে এবং হাইপোপারফিউশন হলে যে সমস্যাটা হয় কিডনি থেকে রেনিন সিক্রেশন হয়। এই রেনিনটা রেনিন অ্যাঞ্জিওটেনসিল অ্যালডোস্টেরন মেকানিজম দিয়ে সল্ট এবং ওয়াটার রিটেনশন শুরু করে যার কারণে টোটাল প্রবলেমটা আরো বেড়ে যায়। ফার্স্ট অফ অল এক তো ইন্ট্রাভাসকুলার ফ্লুইডগুলো এক্সট্রাভাসকুলার স্পেসে চলেই যাচ্ছে তার উপর বডি আরো ফ্লুইড রিটেনশন শুরু করে যার কারণে ওভারঅল পেশেন্টরা ইডিমেটাস হয়ে যায়। আচ্ছা নেক্সট আসবে এই যে প্রোটিন চলে গেল আমাদের ব্লাডটা তখন যে সমস্যাটা হয় ব্লাডটা একদম থিন হয়ে যায়। এই থিন ব্লাডটা কম্পেনসেট করার জন্য লিভার যে কাজটা করে সেটা হলো যে প্রচুর পরিমাণে ফ্যাট ভাঙতে শুরু করে দ্যাট রেজাল্টস ইন হাইপারকোলেস্টেরলমিয়া এবং এই কারণেই আমরা ইউজুয়ালি নেফ্রোটিক সিনড্রোমের একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো হাইপারকোলেস্টেরলমিয়া যেটা পেতে পারে। তাহলে ফার্স্ট অফ অল আমরা পেলাম যে ম্যাসিভ প্রোটিনিউরিয়া, এরপরে পেলাম হাইপোঅ্যালবুমিনেমিয়া, ইডিমা এবং হাইপারকোলেস্টেরলমিয়া। তাহলে কোনটার কি হয় এটা আমরা বুঝতে পারতেছি। এরপরে আমরা যখন চিন্তা করে দেখি যেসব প্রোটিনগুলা বের হচ্ছে এই প্রোটিনগুলোর মধ্যে কারা কারা আছে? অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে এবং এই গ্লোবিউলিনগুলা যদি চলে যায় গামা গ্লোবিউলিন যদি চলে যায় তাহলে আমাদের বডি ইনফেকশনের জন্য খুবই প্রোন হয়ে যায় যার কারণে নেফ্রোটিক সিনড্রোমে আরো একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হলো ইনফেকশন। এছাড়া এই গ্লোবিউলিনগুলোর সাথে আরো কিছু প্রোটিন যায় সেগুলো হলো প্রোটিন সি এন্ড প্রোটিন এস। এই প্রোটিন সি এবং প্রোটিন এস যদি চলে যায় তাহলে বডিতে হাইপারকোয়াগুলেবল স্টেটে পরিণত হয়। কেন? প্রোটিন সি এবং প্রোটিন এস হলো আমাদের বডির ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে ওভারঅল কি কি যাচ্ছে দেখেন, তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝি কনসিকোয়েন্সগুলো যদি আমরা বুঝি তাহলে কমপ্লিকেশনগুলো খুব ইজিলি মনে রাখতে পারবো। ফার্স্ট অফ অল প্রোটিন বের হয়ে যাচ্ছে ম্যাসিভ প্রোটিনিউরিয়া এবং এটার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর ম্যাসিভ প্রোটিনিউরিয়া যখন ম্যাসিভ বলবো তখন এটা হবে মোর দ্যান 3.5 গ্রাম পার ডে। এখানে যেটা ডেভিডসনে লেখা নাই সেটা আমি একটু অ্যাড করব সেটা হলো যে পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস। এই বডি সারফেসটা কেন দরকার? কারণ হলো যে যদি একটা বাচ্চা পেশেন্ট যার বডি সারফেস এরিয়া মাত্র 1 মিটার স্কয়ার तार नेफ्रोटिक सिंड्रोम बा मैसिव प्रोटीनुरिया बोलते हले 3.5 ग्राम पर्यंत बला লাগবে না, কারণ সেক্ষেত্রে দেখা যাবে যে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে দেখা যাবে যে মাত্র 2 গ্রাম হলেও 2 গ্রাম পার ডে হলেও একটা বাচ্চার যার বডি সারফেস এরিয়া 1 মাত্র তার ওটাকে আমরা ওটা ম্যাসিভ প্রোটিনুরিয়াতে টার্ন করবে। এই এই ব্যাপারটা ডেভিডসন একটু ওভারলুক করে গেছে, যেহেতু ডেভিডসন হলো অ্যাডাল্ট মেডিসিনের জন্য তার একটু ওভারলুক করে গেছে। আপনারা এটা লিখে রাখতে পারেন যে 3.5 গ্রাম পার 24 আওয়ার্স পার 1.73 মিটার স্কয়ার 73 বা 72 মিটার স্কয়ার বডি সারফেস। তাহলে এই জিনিসটা একটা ঘটনা, একটা ম্যাসিভ প্রোটিনুরিয়া হলো। এখন প্রোটিনুরিয়া যেহেতু ম্যাসিভ এখানে আমরা হাইপোঅ্যালবুমিনেমিয়া পাবো, হাইপোঅ্যালবুমিনিয়া পাবো। ওই অ্যালবুমিনেমিয়ার জন্য ইডিমা এবং ফ্লুইড রিটেনশন হবে। হাইপোগ্লোবিনেমিয়া পাবো যেটার জন্য ইনফেকশন হবে, এবং অন্যান্য প্রোটিন সি এবং প্রোটিন এস লস হয়ে যাওয়ার জন্য আমরা হাইপার কোয়াগুলেবল স্টেট পাবো, হাইপার কোয়াগুলেবল স্টেট। তার মানে এই ধরনের পেশেন্টগুলো দেখা যাবে এমআই, পালমোনারি এম্বোলিজম এন্ড স্ট্রোক এগুলো প্রোন হয়ে যায়। আচ্ছা, এছাড়া যেহেতু এত বেশি প্রোটিন চলে যাওয়ায় ব্লাডটা থিন হয়ে গেছে, এই ব্লাড ভিসকোসিটিটা মেনটেন করার জন্য লিভার কি করবে ম্যাসিভ আকারে কোলেস্টেরল ব্রেকডাউন করবে। সো আলটিমেটলি হাইপার কোলেস্টেরোলেমিয়া হবে, সেটার জন্য অ্যাগেইন বিভিন্ন ধরনের ইসকেমিক্স এই প্রবলেম হতে পারে এবং এটার ট্রিটমেন্ট হিসেবে আমাদেরকে স্ট্যাটিন দিতে হয়। তাহলে ওভারঅল প্রোটিন কমে গেছে, প্রোটিন কমে যাওয়ার জন্য আমরা পরবর্তীতে এই ধরনের পেশেন্টগুলোকে প্রোটিন দিতে পারি। ইডিমা এবং ফ্লুইড রিটেনশন হয় যার কারণে এই ধরনের পেশেন্টকে সল্ট ওয়াটার রেস্ট্রিক্টেড ডায়েট দিতে হয়। ইনফেকশন হয় যার কারণে এই ধরনের পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিতে হয়। হাইপার কোয়াগুলেবল স্টেট হয় যার কারণে ধরনের পেশেন্টকে আমাদের হেপারিন দিতে হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হয়, এবং হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকে যার কারণে ধরনের পেশেন্টকে আমাদের স্ট্যাটিন দিতে হবে। তাহলে ওভারঅল আমরা কোনটাতে কি হয় এটা বুঝলাম এবং কি ধরনের চিকিৎসা দেওয়া পসিবল দেওয়া হতে পারে এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। সো আশা করি নেফ্রোটিক সিন্ড্রোমের মেকানিজম অ্যান্ড কনসিকুয়েন্স, কমপ্লিকেশন এবং ওভারঅল এ মিনিমাম ট্রিটমেন্ট সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেল। এখন আসতেছি নেফ্রাইটিক সিন্ড্রোমে। নেফ্রাইটিক সিন্ড্রোমের মেইন ইস্যুটা হলো ইনফ্লামেশন। নেফ্রাইটিক সিন্ড্রোমের মেইন ইস্যুটা হলো ইনফ্লামেশন হবে এখানে। এখন ইনফ্লামেশন হওয়ার কারণে যে প্রবলেমগুলো হয়, এক তো ওখানকার কোনো একটা ব্লাড ভেসেল ইনজুরি হবেই যেটার কারণে গ্লোমেরুলার ব্লিডিং হয়। দিস ইজ দ্য মেইন pathophysiologic criteria of nephritic syndrome, glomerular বানান ভুল হয়ে যাচ্ছে, glomerular bleeding, that means hematuria। এটাই হলো যে আমাদের এখানে মেইন প্রবলেম। হেমাচুরিয়ার সাথে কিছু প্রোটিনিউরিয়াও হয়, প্রোটিনিউরিয়ার কারণে সেই পুরাতন ইডিমা অ্যান্ড জেনারেলাইজড ফ্লুইড রিটেনশন হয়, এবং যেহেতু হেমাচুরিয়া হচ্ছে এই হেমাচুরিয়াটাকে প্রিভেন্ট করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের কিডনির ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টেড হওয়া শুরু করে, এবং সেটা যদি হওয়া শুরু হয় তখনই অলিগিউরিয়া ডেভেলপ করে অ্যান্ড কনস্ট্রিকশনের এগেনস্টে কাজ করতে গিয়ে ব্লাড প্রেশার বেড়ে যায়, ওভারঅল রেনাল ফাংশনে রিডাকশন হয়। তাহলে ফার্স্ট অফ অল হেমাচুরিয়া হলো, হেমাচুরিয়ার সাথে কিছু প্রোটিনিউরিয়া হয় এবং দ্যাট রেজাল্টস ইন ইডিমা অ্যান্ড জেনারেলাইজড ফ্লুইড রিটেনশন, এবং এই হেমাচুরিয়া প্রিভেনশনের জন্য ভেসোকনস্ট্রিকশন হয়। এই ভেসোকনস্ট্রিকশনগুলোর এগেইনস্টে কাজ করতে গিয়ে হাইপারটেনশন হয়। কনস্ট্রিকশন ব্লাড ভেসোকনস্ট্রিকশন যদি হয় তাহলে অবভিয়াসলি কিডনি পারফিউশন আরও কমে যাবে, অলিগিউরিয়া হয় এবং রেনাল ফাংশন রিডিউসড হয়। Overall, this is nephritic syndrome. এখন প্রাইমারি নেফ্রাইটিক এবং নেফ্রোটিক সিনড্রোম, এখানে যেসব নামগুলো দেওয়া আছে এগুলো মেইনলি প্রাইমারি নেফ্রোটিক আর নেফ্রাইটিক সিনড্রোমের নাম দেওয়া আছে। प्राइमारी नेफ्रोटिक एवं नेफ्राइटिक सिंड्रोम बोलते आमरा एकटू छके बसे बसे पढ़ब दुइटा निये एकसाथे पढ़ब दुइटा मिलाय मिलाय पढ़ब ताहले आमादेर ओभारअल परवर्तीते पढ़ते सुविधा होबे। प्राइमारी नेफ्रोटिक सिंड्रोमेर मध्ये आमादेर फार्स्ट जे नेफ्रोटिक सिंड्रोमटा आछे सेटाके आमरा बोली मिनिमाल चेंज डिजीज एमसीडी एवं नेक्स्ट जेटा सेटा हलो जे एफएसजीएस फोकाल सेगमेंटाल ग्लोमेरुलोस्क्लेरोसिस। नामगुला खुबই कठिन किन्तु এই নামগুলোর মধ্যে আমাদের যদি নামগুলা কেন কি হইছে সেটা আমরা বুঝতে পারি তাহলে ওভারঅল মনে রাখা খুবই সহজ। এখানে কয়েকটা টার্ম আসছে ফোকাল সেগমেন্টাল স্ক্লেরোসিস। ফোকাল এবং সেগমেন্টাল কি এটা সম্পর্কে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করে ফেলব। নেক্সট কাপল নিয়ে যেটা আমরা আলোচনা করব সেটা হলো যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এবং মেসানজিও ক্যাপিলারি গ্লোমেরোনেফ্রাইটিস। আমরা डबल डबल करे पढ़बो डबल डबल करे पढ़ले ओवरऑल पढ़ते सुविधा हय। ताहले चारटा प्राइमारी नेफ्रोटिक सिंड्रोम आछे एकटा हलो जे एमसीडी फोकाल सेगमेंटाल ग्लोमेरुलोस्क्लेरोसिस मेमब्रेनास नेफ्रोपैथी एबं मेसेंजियो कैपिलारि ग्लोमेरुलोनेफ्राइटिस। एखन आपनारा एखाने छबिटा देखलेई बुझते पारबेन जे एखाने नेफ्रोटिक सिंड्रोमेर मेन क्राइटेरिया हलो जे प्रोटीनुरिया। नेफ्रोटिक सिंड्रोमेर मेन क्राइटेरिया हलो जे प्रोटीनुरिया ताहले एदेर मैक्सिमाम प्रोटीनुरिया हबे। তবে মেসেঞ্জিও ক্যাপিলারিটা দেখেন এটাতে প্রোটিনিউরিয়ার সাথে কিছুটা হেমাচুরিয়া হতে পারে। এই কারণে এই ধরনের পেশেন্টগুলোকে আমরা বলি নেফ্রোনেফ্রাইটিক সিনড্রোম। মানে এটা দুই সাইডেই আছে, একটা হেমাচুরিয়া আছে প্রোটিনিউরিয়া আছে। তো পড়ার সুবিধার্থে আমাদের এই মুহূর্তে আমরা মেসেঞ্জিও ক্যাপিলারিকে নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে পড়ব। আর নেফ্রাইটিক সিনড্রোমের মধ্যে কাপল আছে তারা হলো যে আইজিএ নেফ্রোপ্যাথি এবং পিএসজিএন এছাড়া স্মল ভেসেল ভাস্কুলাইটিস এবং অ্যান্টিজিভিয়াম ডিজিজ দিস অলসো কজেস নেফ্রাইটিক সিনড্রোম। এবং আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ আছে সেটা হলো যে এসএলই দ্যাট ক্যান প্রেজেন্ট অ্যাজ নেফ্রোটিক অর নেফ্রাইটিক বোথ। দুই সাইডেই আসতে পারে, দুইভাবেই প্রেজেন্টেশন করতে পারে। কোনটাতে কি প্রেজেন্টেশন করবে এটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। আচ্ছা, এই ছবি সম্পর্কে আলোচনা হয়েছে। এটা হলো যে এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নেক্সট স্টেপে যাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ অফ গ্লোমেরুলার ডিজিজ। কখন আমরা অ্যাকচুয়ালি কি বলবো এই ল্যাঙ্গুয়েজগুলো বলতে আসলে আমরা যখন একটা রেনাল বায়োপসি করি তখন আমাদের দেখা যায় যে একটা বায়োপসিতে 12 থেকে 18টার মতো গ্লোমেরুলাস আসে। এই 12 থেকে 18টা গ্লোমেরুলাস যখন আমরা মাইক্রোস্কোপে নিচে দেই তখন আমাদের কিছু টার্ম চলে আসবে। যেমন প্রথম টার্ম ফোকাল, ইজ ইট ফোকাল অর ডিফিউজ। এই যে 12 থেকে 18টা গ্লোমেরুলাস আসলো, এটা যদি 50% এর নিচের স্যাম্পল গ্লোমেরুলাসের 50% এর নিচে লেশন দেখা যায়। মনে করলাম 12টা গ্লোমেরুলাস পাওয়া আসলো, এর মধ্যে 3টাতে ডিজিজ পাওয়া গেল, বাকিগুলো ডিজিজ ফ্রি। তাহলে এটা 50% এর নিচে अराउंड 25%। তাহলে এই ডিজিজটা হবে ফোকাল ডিজিজ। আমাদের একটু আগে আমরা দেখে আসছি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তাহলে फोकल डिजीज बोलते आमरा ताई बुझबो जे ए डिजीजगुला प्रत्येकटा ग्लोमेरुलासके इनवल्व करे ना। ए डिजीजटा मेइनली इनवल्व करे लेस दैन 50% अफ अल ग्लोमेरुलास। ताहले 50% एर नीचे हले फोकाल, ताहले सहज बांगलाय 50% एर उपरे जदि हय ताहले एटाके आमरा बोलबो डिफ्यूज डिजीज। डिफ्यूज डिजीज किसे हय? यूजुअली डिफ्यूज प्रोलिफारेटिव ग्लोमेरुलोनेफ्राइटिस नामे एकटा डिजीज आछे जेटा हलो जे एसएलई नेफ्राइटिक प्रेजेंटेशन আমরা আসবো সামনেই। এরপরে নেক্সট টার্ম হলো যে সেগমেন্টাল অর গ্লোবাল। আচ্ছা, এখন তো অনেকগুলা ডিজিজ গ্লোমেরুলাস পেলাম, লেটস সে 3টা ডিজিজ গ্লোমেরুলাস পেলাম। এটাকে আবার সুন্দর করে মাইক্রোস্কোপের নিচে দেখি, ধরলাম এটা একটা গ্লোমেরুলাস, এটা হলো যে ক্যাপিলারি বেডগুলা। তাহলে এই টোটাল গ্লোমেরুলাসটা ধরলাম যে মাত্র এতটুকু একটা ছোট অংশ ছোট অংশ মধ্যে ডিজিজ। যদি তাই হয় তাহলে এটা হবে সেগমেন্টাল ডিপ্লেশন। তাহলে ফোকাল সেগমেন্টালের মধ্যে বুঝতে পারতেছি আমরা ফোকাল সেগমেন্টালটা প্রত্যেকটা গ্লোমেরুলাসকে ইনভলভ করে না, তার মধ্যে যেগুলোকে করে তারও একটা ছোট পোর্শনকে মাত্র ইনভলভ করে। আর যদি পুরাটাকে ইনভলভ করে তাহলে এটাকে আমরা বলবো যে গ্লোবাল ডিজিজ। আর যদি শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশকে চন্দাকৃতির এভাবে ইনভলভ করে তাহলে অর্ধচন্দ্রাকৃতি, এটাকে আমরা বলবো ক্রিসেন্ট। তাহলে এখান থেকে আমরা সেগমেন্টাল বুঝলাম, গ্লোবাল বুঝলাম, ক্রিসেন্ট ক্রিসেন্ট বুঝলাম। তাহলে শুধুমাত্র গ্লোমেরুলাসের একটা নির্দিষ্ট পোর্শন ইনভলভ করবে যেটা অর্ধচন্দ্রাকৃতির মতো, যদি তাই হয় তাহলে এটাকে আমরা বলবো ক্রিসেন্ট। আর পুরাটাকে বলে করে ফেললে গ্লোবাল। আচ্ছা, প্রলিফারেটিভ কি? এই যে বলেছিলাম যে গ্লোমেরুলাসের সাপোর্টিভ সেল থাকে কিছু, এদেরকে বলা হয় মেসেঞ্জিয়াল সেল। এই মেসেঞ্জিয়াল সেল যদি প্রলিফারেশন হয় তাহলে এটাকে ওই ডিজিজকে আমরা বলবো প্রলিফারেটিভ ডিজিজ। মেমব্রেনো প্রলিফারেটিভ অথবা মেসেঞ্জিও ক্যাপিলারি দুইটাই প্রলিফারেটিভ, একই ডিজিজের নাম। ওইখানে আমরা মেসেঞ্জার প্রলিফারেশন দেখতে পাই। এছাড়া IgA নেফ্রোপ্যাথিতেও এই ধরনের মেসেঞ্জার প্রলিফারেশনগুলো দেখা যায়। আচ্ছা, তাহলে নেক্সট ল্যাঙ্গুয়েজ, ক্রিসেন্টিক অর নট ক্রিসেন্টিক কি বুঝলাম, ম্যাট্রিক্স অর মেমব্রেন। যে কোনো ডিজিজের যখন নামের মধ্যে মেমব্রেন থাকবে, যেমন মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেসব ক্ষেত্রে আমরা ধরে নিব যে তার বেসমেন্ট মেমব্রেনটার প্রলিফারেশন হচ্ছে বা এক্সপানশন হচ্ছে। যেই ডিজিজগুলোর নামের মধ্যে মেমব্রেন টার্মটা থাকবে তখনই বুঝতে হবে যে ওখানে মেমব্রেনের প্রলিফারেশন হচ্ছে। আর নেক্রোসিস অ্যান্ড স্ক্লেরোসিস এই টার্মগুলো আমরা দেখব। নেক্রোসিস মানে হলো যে ফ্রেশ সেল ডেথ উইথ অনগোয়িং ইনজুরি, আর স্ক্লেরোসিস মানে হলো যে স্কার্ড গ্লোমেরুলাস, আগে থেকে অনেকদিন ধরে সেল ডেথ হয়ে আছে, এখন এখানে স্কার ফর্মেশন হয়েছে। তাহলে দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা পারি তাহলে আমরা প্রত্যেকটা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে এখন আস্তে আস্তে পড়ব। এবং যখন পড়ব বইতে যে বক্সটা দেওয়া আছে খুবই হেফাজতভাবে কথাগুলো লেখা আছে, এবং ওইখান থেকে মেইন কথাগুলো বের করে আনা রিয়েলি টাফ। আমরা নেফ্রোটিক এবং নেফ্রাটিক সিনড্রোমের ওই বক্সটা পড়ব সুন্দরভাবে, কিন্তু বক্সটার প্রত্যেকটা লাইন দাগাবো সুন্দরভাবে, কিন্তু মনে রাখবো জাস্ট এই ইনফরমেশনগুলো। আমি আপনাদেরকে বক্স নাম্বারটা বলে দেই, তাহলে আপনারা এখন যারা অনলাইনে আছেন দেখতেছেন তারা যদি ডেভিডসন নিয়ে বসেন তাহলে ডেভিডসন দাগায় ওই বক্সের ভিতরে এখনই দাগায় ফেলতে পারবেন। এক মিনিটের মধ্যে আমি বক্সটা বলছি কত। বক্সটা হলো 15.15। এই বক্সটা অ্যাকচুয়ালি এখন আমি পড়াচ্ছি, এই বক্সটা আমাদেরকে দাগায় রাখতে হবে। এই বক্সটা একদম অনেক ইনফরমেশন আছে, হেফাজার্ডলি আছে, এই কারণে মুখস্থ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন যখন আমরা এই বক্সটা পড়বো বা যে কোনো ধরনের নেফ্রোটিক অথবা নেফ্রাইটিক সিনড্রোম পড়বো তখন আমরা কয়েকটা জিনিস একসাথে পড়বো। সেটা হলো যে এই ডিজিজটা কাদের সাথে অ্যাসোসিয়েশন আছে, মেইন অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের পরীক্ষায় ইউজুয়ালি কোশ্চেন আসছে একটা পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসলো, সাথে তার একটা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি আছে, তাহলে তার যে নেফ্রোটিক সিনড্রোমটা ওটা কোনটা? অথবা একটা পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসলো, সাথে তার হেরোইন মিসইউজের হিস্ট্রি আছে, তাহলে ডায়াগনোসিস কি ওই নেফ্রোটিক সিনড্রোমের? অথবা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড, ডায়াগনোসিস কি? অথবা ম্যালিগন্যান্সি আছে, ডায়াগনোসিস কি? অথবা হেপাটাইটিস সি ভাইরাস ইনফেক্টেড, ডায়াগনোসিস কি? পরীক্ষায় কিন্তু এইভাবেই কোশ্চেনগুলো হয় মেইনলি, যদি কোশ্চেন সহ নর্মাল হয় আর কি। কঠিন হলে আরেকটু স্টেপ আপ হয়, স্টেপ আপ হলে কি হয় সেটাও আমরা পড়ব। তো নর্মাল কোশ্চেন in case of FCPS, MRCP तारो tough question गुलाई है usually normal question in case of FCPS शेटा होलो जे एक nephrotic patient 4+5+ proteinuria निया आश्चे तार edema आसे एकोन साथे तार एक ता malignancy history आचे के hematological malignancy history आचे what might be the diagnosis ताहले ए जिनिश गुला हमारे को विभावे मने रखता होगा ताहोले याम्रा एक मात्रो ए नेफ्रोटिक एवं नेफ्रेटिक सिंड्रोम थे जे कोनो क्वेश्चन आशुक हमारे कोनो समस्या होगा ना अच्छा फास्ट डिजीज इस मिनिमल चेन डिजीज एर मेन एसोसिएशन हलो इटा हो एक इडियोपैथिक एटोपिक शाते एसोसिएशन आच्छे किशु ड्रग शाते एसोसिएशन लाइक एनएसए दी मोस्ट इम्पोर्टेंट एसोसिएशन हलो जे हेमाटोलॉजिकल मैलिग्नेंसी বা হজকিন্স লিম্ফোমা একটা পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসলো অ্যাডাল্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসলো পেশেন্টের হজকিন্স লিম্ফোমার হিস্ট্রি আছে সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক তাহলে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস উড বি মিনিমাল চেইন ডিজিজ দিস ইজ দ্য অ্যাসোসিয়েশন এভাবেই মনে রাখতে হবে এবং এই ধরনের পেশেন্টগুলা অ্যাকিউট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে বাট এদের সবচেয়ে ভালো দিক যেটা হলো যে এটা গ্লুকোকর্টিকয়েড থেকে গ্লুকোকর্টিকয়েডের খুব ভালো রেসপন্সিভ এবং দিস ইজ দ্য কমনেস্ট নেফ্রোটিক সিনড্রোম ইন চাইল্ডহুড এখন অ্যাসোসিয়েশনের পরে আগেই বলে এসেছি যে কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কি হইতে পারে যদি কোশ্চেন কঠিন হয় তাহলে কোশ্চেনটা আসবে এভাবে যে একটা পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসলো তার লাইট মাইক্রোস্কোপিতে একটা জিনিস পাওয়া গেল ইলেকট্রন মাইক্রোস্কোপিতে একটা জিনিস পাওয়া গেল এবং তার ইমিউনোফ্লোরেসেন্স একটা জিনিস পাওয়া গেল তাহলে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস তাহলে কোশ্চেন যদি কঠিন হয় তখন এই ধরনের কোশ্চেনগুলো আসে তো তাহলে মিনিমাল চেইন ডিজিজে আমরা ইউজুয়ালি লাইট মাইক্রোস্কোপিতে কিছুই পাবো না সেটা নরমাল হবে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা ওই যে ফুড প্রসেস অফ পোডোসাইট যেগুলো ছিল ওই পোডোসাইটগুলোর ফিউশন দেখতে পাবো এখানে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বা ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হয় না ইমিউনো কমপ্লেক্স যদি ডিপোজিশন নাই হয় তাহলে আমরা ইমিউনোফ্লোরেসেন্সে যেখানে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বা ইমিউন কমপ্লেক্স দেখি তাহলে ওটা নেগেটিভ পাবো তাহলে এইভাবে মিনিমাল চেইন ডিজিজের লাইট মাইক্রোস্কোপি ইলেকট্রন মাইক্রোস্কোপি এগুলো মনে রাখতে হবে নেক্সট আসছি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলাসক্লেরোসিস বুঝতে পারতেছেন এটা সবগুলা গ্লোমেরুলাসকে ইনভলভ করে না এটা যেই গ্লোমেরুলাসকে ইনভলভ করে তার जस्ट एक मिनिमम पोर्शन के इन्वॉल्व करे एखाने ग्लोमेरुलस स्क्लेरोसिस बा स्कारिंग हय ताहले आमरा बुझते पारतेछि जे स्कारिंग जेटा एकटा लम्बा घटना ताहले प्रथम एसोसिएशनटा आमादेरके माथा बुझते पारबो जे एटा हलो जे प्रिवियास कोनो लोकल ग्लोमेरुलर इंजुरी जोदि हय ताहले एई एसोसिएशन बा एई धरनेर डिजीजटा होते पारे जेहेतु एकटा पुरातन घटना स्क्लेरोसिस ताहले प्रिवियास लोकल ग्लोमेरुलर इंजुरी हिलिंग एर ওই জায়গাটাতে FSGS হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন হলো HIV এন্ড হেরোইন মিসইউজ HIV ইনফেকশন এন্ড হেরোইন মিসইউজ যাদের হয় তাদের ইউজুয়ালি তাদের এরা যদি গ্লোমেরুলার ডিজিজ নিয়ে আসে বা গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে আসে তাহলে দ্য মোস্ট লাইকলি গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ FSGS আর যদি আর কিছু रिलेटिवली अनकमन एसोसिएशन আছে সেটা হলো যে মরবিড অবসিটি এন্ড ক্রনিক হাইপারটেনশন এই ধরনের পেশেন্টগুলা সাথে আগেই বলেছি এমসিডি এবং এফএসজিএস আমরা একসাথে পড়ব এই ধরনের ডিজিজগুলা অলমোস্ট ইজ লাইক অ্যাজ এমসিডি এফএসজিএস ইজ অলমোস্ট অ্যাজ লাইক অ্যাজ এমসিডি বাট ট্রিটমেন্টটা রেসপন্সিভ কম যেখানে এমসিডি ग्लुकोकर्टिकॉइड দিয়ে খুব ভালো রেসপন্স করত এফএসজিএস সেটা করবে না এখন কেন একই রকম দেখতে বললাম কারণ হলো যে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে লাইট মাইক্রোস্কোপিতে এফএসজিএস এবং এমসিডি দেখতে সেম লাইট মাইক্রোস্কোপিতে নরমাল ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পোডোসাইট ফিউশন ইমিউনো কমপ্লেক্স নাই এবং ইমিউনোফ্লোরেসেন্স নেগেটিভ তাহলে ডিফারেন্স করব কিভাবে ডিফারেন্স করব যে ট্রিটমেন্টের উপর তার রেসপন্স দেখে রেসপন্স যদি খারাপ হয় তাহলে এটা মোস্ট লাইকলি এফএসজিএস এবং এই অ্যাসোসিয়েশনগুলো যদি থাকে সাথে তাহলে এটা মোস্ট লাইকলি এফএসজিএস যদি অ্যাসোসিয়েশনগুলো না থাকে এবং ট্রিটমেন্ট যদি খুব ইজিলি কাজ করে তাহলে এটা এমসিডি অ্যাডাল্টে আর কি চাইল্ডে হলে আমরা এফএসজিএস চিন্তাই করব না চাইল্ডে হলে ওটা যদি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসে চাইল্ড নেফ্রোটিক সিনড্রোম মানেই হলো যে মিনিমাল চেইন ডিজিজ বা এমসিডি আচ্ছা এরপরে চলে আসছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, খুবই ইম্পর্টেন্ট ড্রাগ অ্যাসোসিয়েশন পেনিসিলামিন এন্ড NSAID হেভি মেটালস। আচ্ছা খুবই ইম্পর্টেন্ট আরেকটা অ্যাসোসিয়েশন সেটা হলো যে SLE। SLE আমরা আগেই দেখে এসেছি নেফ্রোটিক এবং নেফ্রাইটিক দুইভাবে প্রেজেন্ট করতে পারে। যদি নেফ্রোটিক হিসেবে প্রেজেন্ট করে তাহলে ইট প্রেজেন্টস মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে যদি কোশ্চেনটা আসছে এভাবে যে একটা পেশেন্ট 20 years of age female ANA positive came to you with massive proteinuria, some hematuria with ascites, edema. What is the diagnosis of this patient? What type of renal disease he has or she has, sorry। তাহলে আমাদের ফার্স্ট এড দেখতে হবে যে ম্যাসিভ প্রোটিনিউরিয়া, নো অর মিনিমাল হেমাচুরিয়া, অ্যাসাইটিস, ইডিমা, সাথে ANA পজিটিভ, তার মানে লুপাস নেফ্রাইটিস হয়েছে এখানে। এবং এই নেফ্রাইটিসটা যেহেতু নেফ্রোটিক প্রেজেন্টেশন তাহলে এটা হবে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, খুবই ইম্পর্টেন্ট। HIV আরেকটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন ফর মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে সলিড অর্গান টিউমার। দ্যাট মিনস আমাদের বডিতে যেসব সলিড অর্গান আছে, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি এটা অ্যাকচুয়ালি লিকুইড পোর্শনের ম্যালিগন্যান্সি, ওইটা বাদে যেসব সলিড অর্গান আছে যেমন লাং, লিভার, কিডনি, ব্রেন, এসব জায়গার কোনো ম্যালিগন্যান্সি হলে বা হার্ট, এসব জায়গার ম্যালিগন্যান্সি সাথে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসলে আমরা তখনই ইনস্ট্যান্ট ডায়াগনোসিস হবে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসের একটা ইম্পর্ট্যান্ট সুবিধা আছে সেটা হলো যে এটার 1/3 প্রোগ্রেস করে, 1/3 রিমিট করে স্পন্টেনিয়াসলি এবং 1/3 স্টেবল থাকে। তাহলে ওভারঅল ডিজিজটা 66% ক্ষেত্রেই ইমিডিয়েটলি আপনার ওই নেফ্রোটিক সিনড্রোম নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনার যে অ্যাসোসিয়েশনগুলো আছে, লেটস সে একটা পেশেন্ট লুপাসের কারণে মেমব্রেনাস নেফ্রাইটিস হলো, আপনি আগে লুপাসটাকে কন্ট্রোল করেন তারপরে কিডনির অবস্থা দেখেন, 66% চান্স আছে যে কিডনি স্টেবল থাকবে। আর হয়তো একটা পেশেন্টের হেপাটাইটিস বি হইলো সাথে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে আসলো, 66% চান্স আছে যে কিডনিটা স্টেবল থাকবে। সো আপনি ওই টাইমে হেপাটাইটিস B ভাইরাস ট্রিটমেন্ট করতে পারেন। আচ্ছা এখন মাইক্রোস্কোপিতে আমরা কি পাবো? ফার্স্ট অফ অল যেহেতু নামের মধ্যে মেমব্রেন আছে, আমাদের ফার্স্ট চিন্তা মাথায় আসবে যে এখানে ডেফিনেটলি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেন্ড হবে। নামের মধ্যে যেহেতু বেসমেন্ট মেমব্রেন আছে তাহলে এখানে ডেফিনেটলি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেন্ড হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। আচ্ছা এর পরবর্তীতে আমাদের ফিল্ট্রেশন ব্যারিয়ারটা আমরা যদি আঁকি, এটা এপিথেলিয়াম, এটা এন্ডোথেলিয়াম, এটা বেসমেন্ট মেমব্রেন। তাহলে ফার্স্ট ঘটনা যেটা হবে, যেহেতু নামের মধ্যে মেমব্রেনাস আছে তার মানে এখানে এখানে বেসমেন্ট মেমব্রেনটা থিকেন হয়েছে। এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো সেটা হলো যে সাব এপিথেলিয়াল ডিপোজিট। এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স থাকবে, সেটা হবে সাব এপিথেলিয়াম। এখন প্রবলেম যেটা হলো এই এপিথেলিয়ামগুলা কি দিয়ে তৈরি? আমরা জানি ফুড প্রসেস অফ পোডোসাইট দিয়ে তৈরি, পোডোসাইটের ফুড প্রসেস দিয়ে তৈরি। তাহলে এই ফুড প্রসেসগুলা যখনই এইখানে একটা ইমিউনো কমপ্লেক্স চলে আসতেছে, এই ফুড প্রসেসগুলো ডেফিনেটলি বেসমেন্ট মেমব্রেনের গা থেকে উপরে উঠে আসবে। যেটা এবং আমরা আরেকটা জিনিস মাথা রাখতে হবে যে এই এপিথেলিয়াম থেকে বেসমেন্ট মেমব্রেনটা প্রোডাকশন হয়। তাহলে এখানে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখন আসবে তখন ডেফিনেটলি এই এপিথেলিয়ামটা বেসমেন্ট মেমব্রেনের গা থেকে উপরে উঠে যাবে। যখন সেটা হবে তখন এখানে ফুড প্রসেস থেকে আবার ম্যাট্রিক্স প্রোডাকশন শুরু হবে, যেটা অলমোস্ট অ্যাজ লাইক অ্যাজ বেসমেন্ট মেমব্রেন। সেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের উপরে জমা হবে। এবং আপনি দেখেন এভাবে যদি অনেকগুলা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এবং তাদের উপর এভাবে বেসমেন্ট মেমব্রেন প্রলিফারেশন করা শুরু করে তাহলে একটা শেপ পাওয়া যায়, সেটাকে আমরা বলি স্পাইক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স। তাহলে ডেফিনেটলি এখানে ইমিউনো কমপ্লেক্স ডেপোজিশন হচ্ছে, সেটা IgG তাহলে যেহেতু ইমিউনোকমপ্লেক্স ডেপোজিশন হইছে আমরা ইমিউনোফ্লোরোসেন্সে কিছু না কিছু পাবো এবং ইমিউনোফ্লোরোসেন্স এটা যেহেতু সাব এপিথেলিয়াল সেটা হবে গ্র্যানুলার ইমিউনোফ্লোরোসেন্স, যদি জাস্ট বেসমেন্ট মেমব্রেনের উপরে হইতো সেটা হতো লিনিয়ার ইমিউনোফ্লোরোসেন্স। তাহলে এইখানে কোশ্চেনটা আসতে পারে যে একটা পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করলো, মাইক্রোস্কোপিতে দেখা গেল যে তার থিকেন বেসমেন্ট মেমব্রেন উইথ সাবএপিথেলিয়াল ডিপোজিট। তাহলে এই পেশেন্টটার সাবএপিথেলিয়াল ডিপোজিট স্পাইক এন্ড ডোপ অ্যাপিয়ারেন্স, এই পেশেন্টটার ডায়াগনোসিস কি? অথবা অন্যভাবেও আসতে পারে যে একটা পেশেন্ট মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে আসলো, হোয়াট ইজ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস ইউ উড এক্সপেক্ট ইন দিস পেশেন্ট। তাহলে ওই দুইভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আমাদের জাস্ট দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে, একটা হলো যে এখানে মেমব্রেনাসে সাব এপিথেলিয়াল ডিপোজিট হয় যার কারণে স্পাইক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স আসে, আর যেহেতু নামের মধ্যে মেমব্রেনাস আসে ডেফিনেটলি ওখানে বেসমেন্ট মেমব্রেন থিকেন হবে। নামের মধ্যে মেমব্রেনাস থাকা মানেই হলো যেখানে বেসমেন্ট মেমব্রেন থিকেন হবে। আচ্ছা, নেক্সট চলে আসতেছে মেসেঞ্জিও ক্যাপিলারি বা মেমব্রেন অফ প্রলিফারেটিভ, একই কথা। মেসেঞ্জিও ক্যাপিলারি বা মেমব্রেন অফ প্রলিফারেটিভ একই কথা, এটা মাথায় রাখতে হবে। এখানে মেইন ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন হলো হেপাটাইটিস সি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন অফ মেসেঞ্জিও ক্যাপিলারি বা মেমব্রেন অফ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা মাথায় মনে রাখতেই হবে, কোনো উপায় নাই। তাহলে হেপ সির কোনো পেশেন্ট যদি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসে তাহলে ওটা ডায়াগনোসিস কি? মেমব্রেন অফ প্রলিফারেটিভ অর মেসেঞ্জিও ক্যাপিলারি। এবং এই ডিজিজটা ইউজুয়ালি নেফ্রোটিক এবং নেফ্রাইটিক দুটার মাঝামাঝি ডিজিজ, তার মানে এখানে আমরা কিছু হেমাচুরিয়াও এক্সপেক্ট করতে পারি, হয়তোবা হাইপারটেনশনও এক্সপেক্ট করা যায়। আচ্ছা, এছাড়া আর আদার অ্যাসোসিয়েশন আছে C3 নেফ্রাইটিক ফ্যাক্টর অ্যান্ড পার্শিয়াল লাইপোডিস্ট্রফি। পার্শিয়াল লাইপোডিস্ট্রফি এটা ইউজুয়ালি বডির বিভিন্ন জায়গা থেকে ফ্যাটগুলা ব্রোকেন ডাউন হয়ে যায়, খাওয়া চেহারা হয়ে যায়। সব ক্ষেত্রে সেই ধরনের পেশেন্টগুলো যদি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসে তাহলে ওটা মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, মাইক্রোস্কোপিতে আমরা কি পাবো? যেহেতু নামের মধ্যে আছে মেমব্রেনো প্রলিফারেটিভ তাহলে অবভিয়াসলি এখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেন হবে, প্রলিফারেশন হবে। এবং এখানে আমরা যে জিনিসটা পাই সেটা হলো যে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট। দ্যাট মিন্স এই যে এপিথেলিয়াল লেয়ার দেখেছিলাম, বেসমেন্ট মেমব্রেন দেখেছিলাম এন্ড তার নিচে এন্ডোথেলিয়াল লেয়ার, তাহলে এখানে আমরা পাবো হলো যে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট। তাহলে এই এন্ডোথেলিয়াল ডিপোজিট এবং বেসমেন্ট মেমব্রেন থিকেনিং সাথে আমরা নামগুলা দেখে মনে করার চেষ্টা করি। মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস একই ডিজিজের দুইটা নাম, মেমব্রেন প্রলিফারেটিভ আর মেসেঞ্জিও ক্যাপিলারি। তাহলে মেসেঞ্জিও ক্যাপিলারি যদি এটা যে একই ডিজিজের নাম, তাহলে এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারি যে এখানে কিছু মেসেঞ্জিয়াল সেল বা সাপোর্টিভ সেলগুলোরও প্রলিফারেশন হবে। তাহলে প্রলিফারেশনটা হলে যেটা হয়, তারা প্রলিফারেশন হয় এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের গায়ের উপর গিয়ে পড়ে, এগুলাকে কেটে ফেলে, একটা কাটিং এর মতো হয়ে যায়। তাহলে আলটিমেটলি যেটা হয় সেটা হলো যে সরি একটু ক্লিয়ার করি, আলটিমেটলি যেটা হয় সেটা হলো যে যেহেতু মেসেঞ্জিয়ামগুলা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের গায়ে একটা কাট দেয় তখন এরকম একটা শেপে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলা জমা হতে থাকে, কাটা 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 মাঝখানে। এটাকে আমরা বলতেছি ট্র্যাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স। তাহলে ওভারঅল এই জোড়াতে আমরা কি দেখলাম? আমরা অলওয়েজ জোড়ায় পড়তেছিলাম MCD এবং FSGS এর লাইট ফাইন্ডিংসগুলো অলমোস্ট সেম, মেমব্রেনাস এবং মেমব্রেনো প্রলিফারেটিভের ফাইন্ডিংস অলমোস্ট সেম, জাস্ট ডিফারেন্স কি এক জায়গায় সাব এপিথেলিয়াল ডিপোজিট আর এক জায়গায় সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট। যদি MPGN হয় এন্ডো, যদি মেমব্রেনাস হয় তাহলে এপি, এবং যেহেতু ইমিউনো কমপ্লেক্স ডেপোজিশন হইছে তাহলে ইমিউনো কমপ্লেক্সটা হবে ইমিউনোগ্লোবুলিন জিটা, এবং ইমিউনোফ্লোরেসেন্সে যেহেতু এটা বেসমেন্ট মেমব্রেনের উপরে না তাহলে ইমিউনোফ্লোরেসেন্স আমরা গ্ল্যানুলার টাইপ ইমিউনোফ্লোরেসেন্স পাবো। আশা করি ব্যাপারগুলো খুব ইজিলি বুঝতে পারতেছেন, এবং পরবর্তীতে যখন আমরা 15.15 বক্সটা দেখব অ্যাট লিস্ট আর তখন এসব ভয় পাবো না। আর কমেন্টের মধ্যে এটা কোনো প্রুভেন ট্রিটমেন্ট নাই। এরপরে চলে আসতেছি নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে। নেফ্রাইটিক সিনড্রোমেও আমরা জোড়া পড়েছি, সেটা হলো যে একটা আইজিএ নেফ্রোপ্যাথি আর একটা হলো যে পিএসজিএন। আইজিএ নেফ্রোপ্যাথি এখানে বুঝতে পারতেছেন যে এখানে একটা ইনফ্লামেশন হয়ে গেছে। আইজিএ নেফ্রোপ্যাথি আমরা জানি, আমাকে একজন বলেন তো আইজিএ ইউজুয়ালি বডির কোন জায়গায় পাওয়া যায়? ডক্টর আবুজার বলেন দেখে, আইজিএ ইমিউনোগ্লোবুলিন এ বডির ইউজুয়ালি কোন জায়গায় পাওয়া যায়? এই মুহূর্তে মনে নাই ভাইয়া। এই আচ্ছা, অন্য কেউ যদি পারেন বলেন। ইমিউনোগ্লোবুলিন এ ইউজুয়ালি আমাদের বডির ভিতরে সিক্রেশন গুলাতে পাওয়া যায়, সেটা রেসপিরেটরি ট্র্যাক্ট বলেন অথবা জিআই ট্র্যাক্ট বলেন, এইসব জায়গায় সিক্রেশন গুলোতে আমরা ইমিউনোগ্লোবুলিন এ পাই। এই কারণে আইজিএ নেফ্রোপ্যাথি হয়ও এই সব জায়গার কোনো একটা প্রবলেম বা এইসব জায়গায় কোনো কারণে ওভার সিক্রেশন হয়ে গেলে আমরা দেখব যে আইজিএ নেফ্রোপ্যাথি পেশেন্টগুলার ইউজুয়ালি একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকবে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকবে অথবা একটা জিআই ইনফেকশনের হিস্ট্রি থাকবে। এবং এই ধরনের পেশেন্ট কিছু কিছু পেশেন্ট যেমন সিলিয়াক ডিজিজের পেশেন্টগুলা যাদের আইজিএ অ্যাবনর্মাল প্রলিফারেশন হয় তাদের আইজিএ নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকে। এখানে প্রবলেম যেটা হয় যে এই ধরনের কোনো একটা ইনফেকশন বা ডিজিজের পরে ম্যাসিভ অ্যামাউন্টে আইজিএ প্রোডাকশন হয়। এই আইজিএগুলা কিডনি দিয়ে পাস করার সময় এগুলো মেসেঞ্জিয়ামে গিয়ে আটকায় যায়, এবং মেসেঞ্জিয়ামে আমরা দেখবো যে মেসেঞ্জিয়ালে আইজিএ এসে জমা হওয়ার কারণে মেসেঞ্জিয়ার প্রলিফারেশন হয়, ডেপোজিশন হয়, এবং এই মেসেঞ্জিয়ামে আমরা আইজিএ বা ইমিউনোগ্লোবুলিন এ পাবো। এবং যেহেতু এটা মেসেঞ্জিয়ামে আটকায় নট ওভার দ্য বেসমেন্ট মেমব্রেন, তাহলে ইমিউনোফ্লোরেসেন্স আমাদের ফাইন্ডিং থাকবে গ্র্যানুলার ইমিউনোফ্লোরেসেন্স। এখন একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো যে এই ঘটনাটা ঘটবে, সেটা হলো যে একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা জিআই ইনফেকশন বা একটা সিলিয়াক ডিজিজের অ্যাটাকের 4 থেকে 5 দিন পর, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট লাইন, 4 থেকে 5 দিন পরে। কেন এই জিনিসটা আমাদের কেন মনে রাখতে হবে? এটা যদি 4 থেকে 5 দিনের মধ্যে হয় তাহলে এটা ডায়াগনোসিস হবে আইজিএ নেফ্রোপ্যাথি, এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের 1 সপ্তাহর উপরে পরে গিয়ে যদি কোনো ইনফেকশন নেফ্রাইটিক সিনড্রোম হয় তাহলে ওটা ডায়াগনোসিস হবে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল বা পোস্ট ইনফেক্টিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, দুইটাই আছে, দুইটাই কারেক্ট, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল অথবা পোস্ট ইনফেক্টিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এই টাইম পিরিয়ডটা কতটুকু ইম্পর্টেন্ট আমরা চিন্তা করে দেখি যে এটা যদি 1 সপ্তাহের নিচে হয়, ইউজুয়ালি 4-5 দিনের ক্ষেত্রে হয়, তাহলে এটা ডায়াগনোসিস একদিকে চলে গেছে আইজিএ নেফ্রোপ্যাথি। আর যদি এটা 1 সপ্তাহের উপরে হয় তাহলে ওটা ডায়াগনোসিস হবে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে আমরা যখন পরীক্ষার হলে পাবো যে একটা পেশেন্ট দেয়ার ইজ এ হিস্ট্রি অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন 3 days or 4 days ব্যাক, নাও প্রেজেন্ট টু ইউ উইথ হেমাচুরিয়া উইথ হাইপারটেনশন, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? তাহলে ডেফিনেটলি আমাদের 1 নম্বর ডায়াগনোসিস আসবে 4 to 4 days যেহেতু আইজিএ নেফ্রোপ্যাথিতে। সেম কোয়েশ্চেনটা যদি 8 to 10 days বলে দিত তখন আমাদের সাথে সাথে ডায়াগনোসিস চেঞ্জ হয়ে ঘুরে যাইতাম পিএসজিএন। এখন কোয়েশ্চেন যদি কঠিন হয় তাহলে কোয়েশ্চেনটা আসবে এভাবে যে একটা পেশেন্ট 4 থেকে 5 দিন আগে তার একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ছিল, এখন तार हेमाचुरिया प्रोटीनुरिया होच्छे हाइपरटेंशन होच्छे व्हाट डू यू एक्सपेक्ट इन इलेक्ट्रॉन माइक्रोस्कोपी ऑफ दिस पेशेंट व्हाट डू यू एक्सपेक्ट इन द इलेक्ट्रॉन माइक्रोस्कोपी ऑफ दिस पेशेंट তাহলে আমাদের তখন ডায়াগনোসিস হবে আইজিএ ডিপোজিশন ইন মেসাঞ্জিয়াম আমরা বুঝতে পারছি আইজিএ নেফ্রোপ্যাথিতে কি হচ্ছে বডির ইন্টারনাল সিক্রেশনগুলোতে কোনো একটা মানে ইন্টারনাল লাইনিংগুলোতে কোনো একটা ইনফেকশন হলো ওই লাইনের প্রোটেক্ট যে ইমিউনোগ্লোবিন IgA সেটার হাইপার প্রলিফারেশন হলো রেনাল পারফিউশন কিডনি দিয়ে বের হওয়ার সময় সেটা মেসাঞ্জিয়ামে আটকায় গেল তাহলে দিস ইজ দ্য ওভারঅল IgA নেফ্রোপ্যাথি এখন যখন বাচ্চাদের এই ধরনের প্রবলেমটা হয় তখন ডিজিজটা একটু সিম্পল হয় তখন এই ওভারঅল জিনিসটাকে আমরা বলি হেনক্সশলাইন পারপুরা হেনক্সশলাইনের পারপুরা চারটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে একটা হলো যে আর্থ্রাইটিস রেনাল ফেলিওর অ্যাবডোমিনাল পেইন র‍্যাশ তাহলে আর্থ্রাইটিস রেনাল ফেলিওর অ্যাবডোমিনাল পেইন র‍্যাশ র‍্যাশটা ইউজুয়ালি বাটকে অথবা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অথবা অ্যান্টেরিয়র পোরশন অফ দ্য লেগে হয় তাহলে এই বাচ্চাদের ক্ষেত্রে আপার রেসপিরেটরি ইনফেকশনের 4-5 দিন পরে যদি এই ধরনের এই চারটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার প্রবলেম শুরু হয় তাহলে ডায়াগনোসিস উড বি হেনক্সশলাইন পারপুরা খুব সহজ দুটোটাকে একই সাথে কেন বললাম কারণ হলো যে এদের মাইক্রোস্কোপিক ফাইন্ডিং ইজ সেম এটা জাস্ট IgA নেফ্রোপ্যাথি হবে অ্যাডাল্টে এইচএসপি থাকবে ইয়াংদের বাচ্চাদের 4-5 বছর বা 10 বছরের নিচে আচ্ছা তাহলে IgA নেফ্রোপ্যাথি থেকে এতটুকুই পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে আসতেছি এখানে মেইন ডায়াগনস্টিক ডিফারেন্সটা আমরা করব হলো যে এই 1 উইক দিয়ে এই 1 উইকটাই হলো যে মোস্ট ইম্পর্ট্যান্ট পোরশন তাহলে এই সব জায়গায় আমরা লাইট মাইক্রোস্কোপিতে হাইপারসেলুলার ইনফ্লেমড গ্লোমেরুলাই পেতে পারি সাব এপিথেলিয়াল হাম্প পাবো সাব এপিথেলিয়াল হাম্প মানে যে epithelium, epithelium, basement membrane and endothelium. Subepithelial hump মানে হলো যে এমন ভাবে এত বড় বড় antigen antibody complex production হয় সেটা সেটা এই যে epithelial layerটাকে সাইডে সরাই দিবে একটা বড় হাম বা কুজের মতো এসে জমা হতে থাকবে আমাদের মেমব্রেনাসের সাথে ডিফারেন্স হলো যে মেমব্রেনাস এই যে এগুলাকে উপরের দিকে উঠাইতো যার কারণে স্পাইক এন্ড ডোম অ্যাপিয়ারেন্স হইতো এটা এত বড় হাম যেটা একদম ওভারঅল সেলগুলোকে সাইডে সরায় দিবে তবে সুবিধা হলো যে এই হামটা ইউজুয়ালি কিছুদিনের মধ্যে ইউরিন দিয়ে পাস হয়ে যায় আর যদি না হয় এসব ক্ষেত্রে এই PSGNটা পরবর্তীতে RPGN বা rapidly progressive glomerulonephritis নিয়ে প্রেজেন্ট করতে পারে যেটা ইউজুয়ালি এতক্ষণ ধরে যা পড়তেছিলাম তারা তেমন একটা করতে না তাহলে PSGN এর ট্রিটমেন্ট হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট কারণ কি এই হাম বা এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ইউজুয়ালি ইউরিন দিয়ে বের হয়ে যায় প্রবলেম করে না যদি প্রবলেম না করে that can progress to RPGN rapidly progressive glomerulonephritis সে ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি ট্রিটমেন্ট দেওয়া লাগে যেমন ডায়ালাইসিস পর্যন্ত করা লাগতে পারে আচ্ছা নেক্সট ডিজিজ DPGN diffuse proliferative glomerulonephritis it is a presentation of SLE তাহলে একটা SLE patient SLE plus nephritic syndrome diagnosis is diffuse proliferative glomerulonephritis SLE plus nephrotic syndrome তাহলে diagnosis is কেউ একজন বলেন দেখে SLE যদি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে তাহলে কি হবে কাউসারি আলম বলেন দেখি। SLE with nephrotic presentation, the diagnosis would be membranous glomerulonephritis. আচ্ছা, তাহলে এরপরে আমাদের নেক্সট যেটা চলে আসতেছে সেটা হলো যে DPGN এর ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস। এখানে আমরা সাব এন্ডোথেলিয়াল ডেপোজিট পাবো, সাব এন্ডোথেলিয়াল ডেপোজিট পাবো এবং এগুলা IgG টাইপ এবং ইমিউনোফ্লোরেসেন্সে আমরা গ্ল্যানুলার ইমিউনোফ্লোরেসেন্স পাবো। এখন RPGN বা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাকচুয়ালি নিজে কোনো ডিজিজ না, এগুলা বিভিন্ন ধরনের ডিজিজের এন্ড রেজাল্ট। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে PSGN বা DPGN এগুলো যদি র্যাপিডলি প্রোগ্রেস করে তাহলে ওগুলো র্যাপিডলি প্রোগ্রেস RPGN হিসেবে প্রেজেন্ট করবে। এছাড়া বিভিন্ন ধরনের রেনোপালমোনারি সিনড্রোম আমরা দেখি যেগুলা যদি খুব র্যাপিডলি প্রোগ্রেস করে তাহলে ওটা RPGN হিসেবে প্রেজেন্ট করতে পারে। তো RPGN অনেকগুলো ডিজিজের সমষ্টি অ্যাকচুয়ালি, এবং এই ডিজিজের সমষ্টিটাকে ভাগ করা হয়েছে তিন ভাগে। এটা ডেভিডসনের নাই, এটা মনে রাখার সুবিধার জন্য এই ছকটা আপনাদেরকে দেওয়া হয়েছে। ডেভিডসনে ব্যাপারগুলো একটু হেফাজত করে লেখা হয়ে গেছে যার কারণে মনে রাখা খুব কঠিন। এই বক্সটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে RPGN ইজ ভেরি ইজি। RPGN এ আমরা ইমিউনোফ্লোরেসেন্সে তিন ধরনের ফাইন্ডিংস পেতে পারি, সেটা হলো যে একটা হলো লিমিনিয়ার ইমিউনোফ্লোরেসেন্স, তার মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ইজ এগেইনস্ট দ্য বেসমেন্ট মেমব্রেন, granular immunofluorescence and negative immunofluorescence. আচ্ছা, linear immunofluorescence যদি হয় তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডিটা বেসমেন্ট মেমব্রেনের এগেইনস্টে ফর্মেশন হয়েছে এবং এই বেসমেন্ট মেমব্রেন এগেইনস্টে যদি ফর্মেশন হয় তাহলে এটাকে আমরা বলি গুড পশ্চার সিনড্রোম। এখন আমাকে কেউ একজন বলেন, আল ইমরান বলেন যে আমাদের বডিতে বেসমেন্ট মেমব্রেন ইউজুয়ালি কোথায় কোথায় পাওয়া যায়? এরকম বেসমেন্ট মেমব্রেন ইউজুয়ালি কোথায় কোথায় পাওয়া যায় যদি এটা আমরা মনে রাখতে পারি, আমরা জানি, তাহলে আমাদের ওভারঅল জিনিসগুলা ডিজিজটা এবং ডিজিজের ফাইন্ডিংসটা মনে রাখা খুবই সহজ হবে। কিডনিতে পাওয়া যায়। ভেরি গুড। আর কোথায়? আচ্ছা, রেসপিরেটরি লাইনিং এ, রেসপিরেটরি ট্র্যাক্ট লাইনিং এ পাওয়া যায়। এক্সিলেন্ট। আর কি কোথাও পাওয়া যায়? এই মুহূর্তে মনে নাই। কর্নিয়াতে পাওয়া যায়। জি ভাই, কর্নিয়াতে পাওয়া যায়। আর ইনার ইয়ারে পাওয়া যায়। তাহলে যদি তাই হয় তাহলে অ্যান্টিজেন আমরা আরেকটা ইনফরমেশন আমরা একটু মাথায় রাখি যে আমাদের কর্নিয়া এবং ইনার ইয়ার এগুলো হলো অ্যাভাসকুলার রিজিয়ন যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো যেতে পারে না। তাহলে এই বেসমেন্ট মেমব্রেন প্রোডাকশন হয় টাইপ 4 কোলাজেন দিয়ে। তাহলে এই টাইপ 4 কোলাজেন বা বেসমেন্ট মেমব্রেন টাইপ 4 কোলাজেন থাকতেছে কোথায় কোথায়? কিডনি, লাং, কর্নিয়া এন্ড ইনার ইয়ার। এখন এই টাইপ 4 কোলাজেনের এগেইনস্টে যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি ফর্মেশন হয় তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ফর্মেশনগুলো যাবে কিডনিতে, হেমাচুরিয়া করবে, যাবে লাংয়ে, পালমোনারি হেমোরেজ করবে। কিন্তু এরা কর্নিয়া যেহেতু অ্যাভাসকুলার অর্গান ওইদিকে পর্যন্ত যাইতে পারে না। এখন টাইপ 4 কোলাজেনের যদি জেনেটিক ডিফেক্ট থাকে, টাইপ 4 কোলাজেনে যদি জেনেটিক ডিফেক্ট থাকে তাহলে আমরা একটা স্পেশাল ডিজিজ পাই। কেউ কি ওই ডিজিজ কোনটা বলতে পারবেন? ডক্টর নাহিদ বলেন দেখি। টাইপ 4 কোলাজেন ডিফেক্ট জেনেটিক্যালি, আচ্ছা, টাইপ 4 কোলাজেন ডিফেক্ট জেনেটিক্যাল ডিফেক্ট একটা ডিজিজে পাওয়া যায়, সেটা হলো অ্যালপোর্ট সিনড্রোম। তাহলে অ্যালপোর্ট সিনড্রোমে আমরা দেখব যে ওই পেশেন্টগুলা যেহেতু টাইপ 4 কোলাজেন জেনেটিক্যালি ডিফেক্ট, সো কর্নিয়া এবং ইনার ইয়ারও তাদের ড্যামেজ থাকবে। এই পেশেন্টগুলা রেনাল ফেলিওর বা হেমাচুরিয়া পালমানারি হেমোরেজের সাথে ব্লাইন্ডনেস অ্যান্ড সেন্সরি নিউরাল ডিফনেসও পাওয়া যাবে। তাহলে চারটা মিলিত যদি হয় তাহলে ওটা অ্যালপোর্ট সিনড্রোম আমরা বুঝে নিব যে টাইপ 4 কোলাজেন ডিফেক্ট। চারটার মধ্যে যদি দুইটা থাকে বাকিগুলা ইনট্যাক্ট থাকে তাহলে আমরা বুঝবো যে এটা টাইপ 4 এর এগেইনস্টে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হয়েছে বা ইমিউনো কমপ্লেক্স ফর্মেশন হয়েছে, তাহলে এটা নাম হবে গুডপাশ্চার সিনড্রোম। আশা করি খুব সহজেই বুঝতে পারতেছেন। আর গ্র্যানুলার ইমিউনোফ্লোরেসেন্স যদি পাওয়া যায় তাহলে ওটা আইদার পিএসজিএন অথবা ডিপিজিএন। পিএসজিএন আফটার ইনফেকশন হবে এক সপ্তাহ পরে, আর ডিপিজিএন এটা যদি এসএলই পেশেন্টদের নেফ্রাইটিক প্রেজেন্টেশন। আর যদি এই ধরনের পেশেন্টের কোনো ধরনের ইমিউনোফ্লোরেসেন্স পাওয়াই গেল না, কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হইল না, তাহলে আমরা আরেকটা টেস্ট করি, সেটা হলো যে অ্যানকা টেস্ট। এই অ্যানকার দুইটা টাইপ আছে, একটা হলো পি অ্যানকা, একটা হলো যে সি অ্যানকা। অ্যানকার অবশ্যই নাম শুনেছেন আপনারা। এখন পি অ্যানকা যদি পজিটিভ হয়, তাহলে যে ডিজিজটা আমরা চিন্তা করব সেটা হলো যে শার্ক-স্ট্রাউস সিনড্রোম, অথবা নতুন নাম হয়ে গেছে সেটা হলো যে ইউসিনোফিলিক গ্র্যানুলোমাইটোসিস উইথ পলিএনজিআইটিস। আর যদি সি অ্যানকা পজিটিভ হয় তাহলে ডায়াগনোসিস হবে ওয়েজেনার্স গ্র্যানুলোমাইটোসিস, যেটার নতুন নাম হয়েছে গ্র্যানুলোমাইটোসিস উইথ পলিএনজিআইটিস। তাহলে আমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে একটা পেশেন্ট নেফ্রাইটিক প্রেজেন্টেশন অ্যান্ড ইট ইজ র্যাপিডলি প্রোগ্রেসিং, ইমিউনোফ্লোরেসেন্স নেগেটিভ, তার সাথে কিন্তু পি অ্যানকা পজিটিভ, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? পি এর জন্য সি আর সি এর জন্য এদিকে ওয়েট নার্স। তাহলে যদি পি অ্যানকা পজিটিভ হয় তাহলে আমরা ডায়াগনোসিস করব শার্ক-স্ট্রাউস সিনড্রোম, আর যদি সি অ্যানকা পজিটিভ হয় তাহলে আমাদের ডায়াগনোসিস হবে ওয়েট নার্স গ্র্যানুলোমাইটোসিস। আচ্ছা, এখন এই জিনিসগুলা সবগুলাই হলো যে রেনোপালমোনারি সিনড্রোম, মানে এখানে একই সাথে কিডনি এবং একই সাথে লাং দুইটা ইনভলভ হয়। এইরকম রেনোপালমোনারি সিনড্রোম বেশ কয়েকটা আছে, এবং এই রেনোপালমোনারি সিনড্রোমগুলো পরীক্ষায় অ্যাজ এ পার্ট অফ নেফ্রোলজি অথবা অ্যাজ এ পার্ট অফ রিমাটোলজি দুইভাবেই আসতে পারে। তাহলে এই রেনোপালমোনারি সিনড্রোমগুলো আমরা স্পেসিফিক কিছু ডায়াগনস্টিক ক্লু দিয়ে ডায়াগনোসিস করে ফেলবো খুব ইজিলি পরীক্ষার হলে। সেটা হলো যে যদি গুডপাশ্চার হয় তাহলে ওইখানে শুধুমাত্র হেমাচুরিয়ান হেমোপ্টাইসিস ছাড়া আমরা তেমন কোনো ফিচারই পাবো না, এবং বেসমেন্টের এগেনস্টে আইজিজি ডিপোজিশন হবে। অ্যালপোর্টে রেনোপালমোনারি সিনড্রোমের সাথে কিছু হিয়ারিং প্রবলেম এবং ক্যাটারাক্ট থাকবে। গ্র্যানুলোমাইটোসিস উইথ পলিএনজিআইটিসে বা ওয়েগনার্স গ্র্যানুলোমাইটোসিসে এই রেনোপালমোনারি প্রবলেমের সাথে, মানে রেনাল ফেলিওর এবং হেমোপ্টাইসিসের সাথে সাইনোসাইটিস এবং এপিস্ট্যাক্সিস থাকবে। এই দুইটা টার্ম যদি থাকে, এপিস্ট্যাক্সিস এবং সাইনোসাইটিস যদি থাকে, আমরা এক হিটে ডায়াগনোসিস করে ফেলবো এটা ওয়েজেনার্স অথবা গ্র্যানুলোমাইটোসিস পলিএনজিআইটিস। আর অন্য কোনো দিকে যাব না। রেনোপালমোনারি সিনড্রোম উইথ এপিস্ট্যাক্সিস সাইনোসাইটিস ইজ ওয়েজেনার্স, এটা হলো যে 2-2-4। আর রেনোপালমোনারি সিনড্রোম ইন এ পেশেন্ট উইথ অ্যাজমা, ইট ইজ ইউসিনোফিলিক গ্র্যানুলোমাইটোসিস পলিএনজিআইটিস অথবা শার্ক-স্ট্রাউস সিনড্রোম। অ্যাজমা একটা হাইপার ইউসিনোফিলিক কন্ডিশন আমরা জানি, তাহলে ইউসিনোফিলিক এই নামটাও মনে রাখা সহজ। আর ইউসিনোফিলিক গ্র্যানুলোমাইটোসিস পলিএনজিআইটিসের নতুন নাম শার্ক-স্ট্রাউস সিনড্রোম। ইউসিনোফিলিক গ্র্যানুলোমাইটোসিস শার্ক-স্ট্রাউস সিনড্রোমের আরও কিছু আদার ফিচার পাওয়া যায়, যেমন নিউরোপ্যাথি, পলিনিউরোপ্যাথি হয়। তাহলে ওভারঅল এই রেনোপালমোনারি সিনড্রোমগুলো পরীক্ষায় খুব আসে, এবং এই চারটার স্পেসিফিক ডায়াগনস্টিক ক্লুগুলো যদি আমরা জাস্ট মনে রাখতে পারি তাহলে ওভারঅল টোটাল জিনিসটা মনে রাখা কোনো ব্যাপারই না। তো আজ গ্লোমেরুলোনেফ্রাইটিসে আসলে আমাদের এতটুকুই পড়া লাগবে। ডেভিডসনের কথাগুলো খুব হেফাজার্ডলি এদিক ওদিক করে লেখা আছে, আমরা যদি এভাবে পড়তে পারি বক্স করে করে সুন্দর করে, তাহলে দেখবেন যে ওভারঅল মনে রাখা কোনো ব্যাপারই না। আর এখন যেহেতু এই জিনিসগুলো নিয়ে আমাদের এতক্ষণ ডিসকাশন হলো। আমি আপনাদের জাস্ট ফিডব্যাক দেখার জন্য কয়েকটা কোয়েশ্চেন নিয়ে এসেছি, আশা করি আপনারা সবাই পার্টিসিপেট করবেন। তিনটা চারটা কোয়েশ্চেন আছে, আমার জুমে পার্টিসিপেন্ট আছে চারজন, প্রত্যেকের জন্য তাহলে একটা করে কোয়েশ্চেন। ফার্স্টে আবুজার এটার আনসার দিবেন। কোয়েশ্চেন: A 16-year-old female presents with ankle swelling for 4 days after having a sore throat. Sorry, 4 days ankle swelling, 4 days after having a sore throat. Blood pressure 125/80, creatinine a little bit high, albumin low, urine 3+ RBC above, urinary protein holo 2.5 grams. তাহলে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? আবুজার বলেন দেখি। আইজিএ নেফ্রোপ্যাথি ভাইয়া বলছে, কেন ব্যাখ্যা করেন ভাই? এটা সে 4 ডেজ মানে লেস দ্যান 1 উইকস, সেজন্য আইজিএ নেফ্রোপ্যাথি। যদি মোর দ্যান 1 উইক হতো তাহলে পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলার নেফ্রাইটিস হতো। ভেরি গুড। হোয়াই নট মেমব্রেনাস নেফ্রোপ্যাথি? This is the reason. এখানে ইউরিন আরবিসি পাওয়া গেছে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে আমরা ইউজুয়ালি প্রোটিনিউরিয়া পাইতাম ভাইয়া। মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে প্রোটিনিউরিয়া এটা ম্যাসিভ হইতো, কিন্তু এখানে তো ভাইয়া ম্যাসিভ প্রোটিনিউরিয়া নাই। ম্যাসিভ প্রোটিনিউরিয়া নাই, প্লাস আরবিসি আছে। আরবিসি আছে। তাহলে দ্য আনসার ইজ আইজিএ নেফ্রোপ্যাথি। এক্সিলেন্ট। আমার আজকে সেশনে কিছু যে লাভ হয়েছে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট বলবে হলো আল ইমরান। আপনার জন্য কোয়েশ্চেন যে 25-year-old female is admitted with acute dyspnea and chest pain. A diagnosis of pulmonary embolism is confirmed and her investigation revealed urinary dipstick, protein 2+, but no blood. Anti-double-stranded DNA is high and 24-hour urinary protein is 5 grams. তাহলে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস ইজ মোস্ট লাইকলি টু বি ফাউন্ড অন রেনাল বায়োপসি। তাহলে এটা ইনিশিয়াল ডায়াগনোসিস। রেনাল বায়োপসিতে কি পাবো? তাহলে এটা ডায়াগনোসিস কি? এখানে 4 নাম্বারটা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। কেন? ব্যাখ্যা। ইউরিনারি প্রোটিনটা 5 গ্রাম আছে, তার মানে এটা একটা নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম। তারপর কারণে ভাইয়া হচ্ছে একটা নেফ্রোটিক সিনড্রোম, একটা অ্যাসোসিয়েশন আছে। এখানে তো মনে করেন মিনিমাল চেইন ডিজিজটাও নেফ্রোটিক সিনড্রোম, তারপরে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিসটাও গ্লোমেরুলোস্ক্লেরোসিসটাও নেফ্রোটিক সিনড্রোম। তাহলে হোয়াট ইজ মেমব্রেনাস? এখানে যে ডিসনিয়া আছে, চেস্ট পেন আছে, এই কারণে আমার হচ্ছে যে বেসমেন্ট মেমব্রেন কে হয়তো না। এখানে হলো যে অ্যাসোসিয়েশনটা আপনি বুঝতে পারেন। এখানে অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পজিটিভ। অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কোথায় পজিটিভ পাওয়া যায়? অ্যান্টি ডিএসডিএনএ এসএলইতে। অ্যান্টি ডিএসডিএনএ পাওয়া যায় এসএলইতে পজিটিভ। তাহলে নেফ্রোটিক সিনড্রোম উইথ এসএলই প্রেজেন্টেশন। ডায়াগনোসিস কি? আপনার আনসার কারেক্ট, ইট ইজ মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, কিন্তু ব্যাখ্যাটা আপনি করতে পারেন নাই। আচ্ছা, এখানে আমাকে বলেন যে অ্যাকিউট ডিসনিয়া এন্ড চেস্ট পেইন কেন হয়েছে? পালমোনারি এমবোলিজম হয়েছে। পালমোনারি এমবোলিজম কেন হয়েছে? এসএলই এর জন্য ভাইয়া। এসএলই এর জন্য। আরো একটা কজ হতে পারে, সেটা হলো হাইপারকোয়াগুলেবল কন্ডিশন। নেফ্রোটিক সিনড্রোম ইজ এ হাইপারকোয়াগুলেবল কন্ডিশন, যার কারণে পালমোনারি এমবোলিজম হয়েছে। আচ্ছা, লাস্ট আজান দিচ্ছে যেহেতু, আমরা আর এই কোশ্চেনটা সলভ করে নেক্সট আজকে সেশন শেষ করব। কাউসারি আলম ইয়াসমিন, আপনার জন্য এই কোশ্চেন যে 27-year-old man investigated for hemoptysis. He is non-smoker, no respiratory history of note. While awaiting a bronchoscopy, he becomes lethargic and anorexic. blood test, sodium 141, potassium 5.3, urea high, creatinine high. A renal biopsy is performed and showed linear IgG deposition against basement membrane. What type of antibodies are most likely to cause this type of presentation? Tough question, diagnosis chai nai, antibody konta pete pare seta amake bolte hobe. Clue ekhane hemoptysis asche, ekhane renal failure asche, sathe linear IgG deposition asche. Tahole diagnosis ki age bolen? কাউসার আলম আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, উনি মনে হয় নেই। আপনারা অন্য কেউ যদি আনসার দিতে পারেন। এখানে হেমোপটাইসিস, রেনাল ফেলিওর, তার মানে এটা একটা রেনোপালমারি সিনড্রোম, সাথে বায়োপসিতে লিনিয়ার আইজিজি পাওয়া গেল। লিনিয়ার আইজিজি মানে লিনিয়ার ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন হওয়া মানেই হলো যে এটা বেসমেন্ট মেমব্রেনের এগেইনস্টে ডিপোজিশন। তাহলে কোন টাইপের অ্যান্টিবডি আমরা পাবো? ডেফিনেটলি আইডি গ্লোবুলার মেমব্রেন অ্যান্টিবডি। এটা ডায়াগনোসিস হবে গুডপাশ্চার সিনড্রোম এবং আনসার হবে অ্যান্টিগ্লোবুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিবডিস। তাহলে পরীক্ষার কোশ্চেন কিভাবে আসে এটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে তখন আশা করি। পরীক্ষায় এভাবে আনসারগুলো আমাদেরকে পারতে হবে, আদারওয়াইজ পরীক্ষা আমরা মনে রাখতে পারব, পরীক্ষায় হুট করে পারবো না আমরা। তাহলে এভাবে যদি মনে রাখতে না পারি কোনটা অ্যাসোসিয়েশনগুলো কি কি, কোনটার ফাইন্ডিংস গুলা কি কি মাইক্রোস্কোপে, তাহলে কিন্তু পরীক্ষা আনসার দেওয়া খুব টাফ। তাহলে অ্যাসোসিয়েশন গুলা পড়বো, মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস গুলা পড়বো, বক্স করে পড়বো। ডেভিডসনে হেফাজারলি এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট এভাবে এই টপিকস গুলো এভাবে যদি আমরা পড়তে পারি তাহলে অ্যাকচুয়ালি পরীক্ষা পারা খুবই সহজ। তো আশা করি আজকে গ্লোমেরুলোনেফ্রাইটিস সম্পর্কে আপনাদের যদি প্রিভিয়াসলি কোনো ভয় থেকে থাকে, কোনো কনফিউশন থেকে থাকে, পুরাটাই ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু করবেন, কারো কোনো কোশ্চেন থাকলে। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিসে আমরা জেনারেলাইজড ইডিমার খুবই কম পাই, কিন্তু ফেশিয়াল ইডিমাটা অনেক বেশি পাই। তো ভাইয়া মানে ফেশিয়াল ইডিমাটা বেশি পাওয়ার কারণ কি ভাইয়া গ্লোমেরুলোনেফ্রাইটিসে, যেখানে আমি নেফ্রোটিক সিনড্রোমে জেনারেলাইজ মানে অ্যানাসারকাবাইটিসি? এখানে তো আমাদের প্রোটিন লসটা খুব একটা বেশি হয় না এবং আমাদের ফেসে সাবকিউটিনাস ফ্যাটটাই সবচেয়ে লুজ থাকে, যার কারণে যখন ফ্লুইড জমা শুরু করে গিয়ে সবার আগে জমা হলো যে ফেসে। তবে এটা অ্যাকচুয়ালি মানে আমাদের এই তিনটা অর্গান ফেলিওরের জন্য আমাদের তিন ধরনের মানে তিন জায়গায় ফ্লুইড জমে। যেমন লিভারে যদি লিভার ফেলিওর হয় তাহলে ফ্লুইড গুলা ইউজুয়ালি জমা হলো যে অ্যাবডোমেন, মানে প্রোপেন্সিটিটা বেশি থাকে আর কি। আর যদি হার্ট ফেলিওর হয় ওগুলা গিয়ে জমা হলো যে লেগে, ঠিক আছে? তো রেনাল ফেলিওরের জন্য আমরা ইউজুয়ালি ফ্লুইড গুলা পাই হলো যে ফেসে। এটা ওই যে ফেসে একটু সাবকিউটিনাস টিস্যু গুলা লুজ থাকে বেশি, এই কারণে ওখানে কিছু ফেশিয়াল এডিমা হয়। এই যে নেফ্রোলজির যে অংশটুকু পড়ালেন ভাই, এটা ডেভিডসন থেকে দাগানো পিডিএফ কি মানে কোচিং এ ভর্তি হলে কি পাওয়া যাবে কিনা, মানে প্রতি লেকচারের পরে? অবশ্যই পাওয়া যাবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আজকে এখানে শেষ করছি। আজান দিচ্ছে, আশা করি আজকে এখানে শেষ করলে সবার সুবিধা হয়। তো আর কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আপনারা এই লাইভের এখানে কোয়েশ্চেন করতে পারেন। আমি আপনাদের কোশ্চেন কর আনসার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে আজকে শেষ করছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।